হ্যালো गाइस वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের রাজ্যে হাতে গোনা কয়েকটা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে 3 বছর এলএলবি করি থাকে অর্থাৎ আফটার গ্র্যাজুয়েশনের পরবর্তী যা ল পড়তে চায় তাদের পক্ষে কিন্তু খুব কম সংখ্যক ধরতে গেলে কলেজ বিশ্ববিদ্যালয় থাকে তাদের কাছে খুব অপশনটাও কম থাকে এবং সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় তো খুব কমই খুঁজে পাওয়া যায় তবে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি যার নাম হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় যেখানে 5 বছর এলএলবি হয়ে থাকে 3 বছর এলএলবি হয়ে থাকে আজকে আমি এখন আপনাদের কাছে সম্ভাব্য তিন বছর এলএলবি 2024 এর কি হতে চলেছে বা কি হতে পারে শেয়ার করছি এই ভিডিওটাতে এবং শুধুমাত্র তিন বছর এলএলবি নয় এছাড়া অন্যান্য যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে আমাদের রাজ্যে আফটার এইচএস এর পরবর্তী 5 বছর ইন্টিগ্রেটেড এলএলবি সেটা বিএ এলএলবি বা বিএসসি এলএলবি বা বিকম এলএলবির আপডেট অন্যদিকে 3 বছরের এলএলবি অর্থাৎ আফটার গ্র্যাজুয়েশনের পরবর্তী এলএলবির আপডেটগুলো নিয়ে আসতে চাই আপনার ইউনিভার্সিটির নামটা লিখুন আমি নিয়ে চলে আসবো কি হতে পারে বা কি হয়ে থাকে সাধারণত এবং যা যা অফিসিয়াল নোটিফিকেশনগুলো আসছে পরপর তো শেয়ারও করে দিচ্ছি অনেক জায়গাতে ইউজিপিজি অ্যাডমিশন শুরু হয়ে গেছে প্লিজ একটু আমাদের চার্জে থেকে প্লে লিস্টগুলো রয়েছে ইউজি অ্যাডমিশন 2024 পিজি অ্যাডমিশন 2024 একটু দেখতে থাকবেন কারণ সেখানে কিন্তু পরপর আমরা আপডেটগুলো শেয়ার করছি মেবি ডেট চলে গেলে পরবর্তী আপনারা আবেদন করতে পারলেন না পরে আফসোস থেকে যাবে বর্ধমান বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি যেখানে মাত্র বর্ধমান ইউনিভার্সিটি আরও একটি সরকারি কলেজ রয়েছে যেখানে শুধুমাত্র গভর্নমেন্ট ইনস্টিটিউট অনেক কম খরচে আপনি এলএলবি অ্যাডমিশন নিতে পাচ্ছেন এছাড়াও তো বর্ধমান বিশ্ববিদ্যালয় অধীনস্থ 3টে প্রাইভেট কলেজও রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি 2024 সালে এন্ট্রান্স হবে কি হবে না এটা নিয়ে ধরতে গেলে একটা বিশাল কোশ্চেন চলছে স্টুডেন্টসদের মধ্যে এবং একটা কনফিউশনও চলছে কি হতে পারে আপডেট শেয়ার করবো এই ভিডিওটাতে এবং এর পরবর্তী বর্ধমান ইউনিভার্সিটি যখন অফিসিয়াল নোটিশটা চলে আসবে 2024 সালে নিশ্চয়ই শেয়ার করবো ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত কিছু দেখিয়ে দেবো প্রত্যেক বছর দেখিয়ে থাকি তাই সঙ্গে থাকতে হবে সবাইকে অথেন্টিকের আপডেটগুলো পাওয়ার জন্য সবসময় থাকুন আরজিটাকে আজকে যেটা শেয়ার করছি 2024 সালে সম্ভাব্য আপডেট কি হতে চলেছে প্রথমে শুরু করছি বর্ধমান বিশ্ববিদ্যালয় দিয়ে এর পরবর্তী অন্যান্য ইউনিভার্সিটি এলএলবি অ্যাডমিশন 5 এবং 3 বছরের আপডেট নিয়ে চলে আসবো বর্ধমান বিশ্ববিদ্যালয় 2024 সাল আলটিমেটলি এন্ট্রান্স হবে কি হবে এটা তো একটা বড় কোশ্চেন আমি জানি তার আগে আমরা কিছু ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করি ফার্স্ট অফ অল বর্ধমান বিশ্ববিদ্যালয় এখানে ভর্তি হতে গেলে গ্র্যাজুয়েশনের পরবর্তী কী যোগ্যতা লাগে অনেকে কোশ্চেন করে আমার তো গ্র্যাজুয়েশনে মার্কস সেরকম মার্কস নেই আমার মাস্টার্সে খুব ভালো মার্কস আছে মাস্টার্সটা আমি ডিস্টেন্সে করেছি আমি কি চান্স পাবো এলএলবির জন্য আমি বলে দিচ্ছি আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এখানে এলএলবি অ্যাডমিশনের জন্য আমরা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ মিনিমাম যে যোগ্যতাটা লাগে 2024 সালেও এই সেম যোগ্যতাই সাধারণত চাইবে অফিসিয়ালি আমরা ওয়েট করছি সাধারণত যেটা লাগে সেটা হচ্ছে জেনারেল স্টুডেন্টস যারা আছে জেনারেল কাস্টের স্টুডেন্টস তাদের 45% মার্কস লাগে আপনি অনার্সে পাশ করুন বা পাসে পাশ করুন আপনার 45% নম্বর থাকলে আপনি জেনারেল কাস্টের স্টুডেন্ট হন আপনি কিন্তু এখানে আবেদন করতে পাচ্ছেন যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি স্টুডেন্টস আছে তাদের লাগে হচ্ছে 42% 42% নম্বর বোঝা গেল যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছে তাদের লাগে হচ্ছে 40% মার্কস লাগে 40% নম্বর যদি থাকে গ্র্যাজুয়েশনে আবেদন করতে পারবেন এবার একটা কোশ্চেন হচ্ছে আমার গ্র্যাজুয়েশনে 45% নেই আমি জেনারেল কাস্টের স্টুডেন্ট আমার মাস্টার্সে গিয়ে 50% আছে আমি কি আবেদন করতে পারবো আপনি আবেদন করতে পারবেন রেগুলারে করুন না ডিস্টেন্সে করুন আপনার মাস্টার ডিগ্রিতে যদি 45% মার্কস থাকে তাহলে আপনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন করতে পারবেন এলএলবির জন্য বোঝা গেল তাহলে আমার একদম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটা হচ্ছে মিনিমাম যোগ্যতা যদিও এর পরবর্তী অনেক কিছু আছে সেগুলো পরবর্তী বলছি আচ্ছা এবার যেটা হচ্ছে সিট বর্ধমান বিশ্ববিদ্যালয়ে কোথায় কোন কোন কলেজে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এলএলবি করেই থাকে এবং তার জন্য কি সিট আছে প্রথমত জানিয়ে দিই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিইউ ক্যাম্পাস অর্থাৎ ইউনিভার্সিটি নিজের যে তাদের যে বর্ধমান ইউনিভার্সিটি ওন ক্যাম্পাস যেটা সেখানে আপনি অ্যাডমিশন নিতে পারছেন 60 মতন সিট আছে 60টা মতন আপনি সিট পাবেন অন্যদিকে আপনি হুগলি মহসিন কলেজে পেয়ে যাচ্ছেন 80টা মতন সিট 80 মতন সিট রয়েছে বেঙ্গল ল এই দুটো গভর্নমেন্ট কলেজ এবং ক্যাম্পাস মানে হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় আর হুগলি মহসিন কলেজ এগুলো এক গভর্নমেন্ট কলেজ এবং তার সাথে গভর্নমেন্ট মানে নিজস্ব ওন ইউনিভার্সিটি নিজের ক্যাম্পাস বাকি আবার যেগুলো তিনটে বলছে এগুলো প্রাইভেট এখানে আপনার বেঙ্গল ল কলেজ শান্তিনিকেতন অবস্থিত এখানে 80 মতন সিট আছে 80টা অন্যদিকে অ্যামেক্স ল কলেজ রয়েছে বর্ধমানে অবস্থিত এটা রয়েছে 120টা মতন সিট 120 মতন সিট রয়েছে মানে ক্যাম্পাসের থেকেও বেশি সিট রয়েছে এই প্রাইভেট কলেজে অন্যদিকে জর্জ স্কুল অফ ল কোন্নগরে অবস্থিত এদেরও প্রায় 120টা মতন আপনি সিট পেয়ে যাচ্ছেন 120 মতন সিট পাচ্ছেন তার ফলে বুঝতেই পারছেন ইউনিভার্সিটি কম্পিটিশনটা কি মাত্রায় হয়ে থাকে মাত্রই 5টা কলেজ তার মধ্যে 2টো সরকারি 3টে বেসরকারি আপনাকে সরকারি কলেজে চান্স পেতে হবে তার জন্য সেইভাবে প্রিপারেশন নিতে হবে আচ্ছা এবার যেটা হচ্ছে মোটামুটি একটা ফিস আমি এই ফিসটা বলছি এই ফিসটা ওপর নিচে হতে পারে কম বেশি হতে পারে তাই আগে থাকতেই বলছি এটা একটা অ্যাপ্রক্সিমেট যে ফিস সাধারণত হয়
বর্ধমান ইউনিভার্সিটির দায় যে মেন ক্যাম্পাস রয়েছে সেখানে মোটামুটি 3365 3000 টাকা মতন কি 3500 টাকা মতন অ্যাডমিশনের সময় পড়ে থাকে, আর 1200 টাকা করে পরবর্তী সেমিস্টারগুলোতে লাগে। অর্থাৎ আপনার এই প্রথম যে 3365 এর মধ্যে কিন্তু ওই আপনার সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে ফিসটা নিয়েই বলা হয়, তো এবং তার সাথে 1200 করে পরের সেমিস্টার। অন্যদিকে হুগলি মহসিন কলেজে 700 থেকে 1000 টাকা মতন পড়ে অ্যাডমিশনের সময়, পরবর্তী সেমিস্টারে আপনার মোটামুটি 1200 টাকা করে পড়ে। তারপরে চলে এসছে বেঙ্গল ল কলেজ, এই ক্ষেত্রে 10 থেকে 20 হাজার টাকা মতন পড়ে একটা অ্যাডমিশনের সময় পড়ে, 10,000 to 15,000 নিতে পারে। পরবর্তী সেমিস্টারগুলোতে 1800 থেকে 20,000 টাকা করে পার সেমিস্টার নিয়ে থাকে। অ্যামেক্স ল কলেজ, অ্যামেক্স ল কলেজে আপনার 12,500 টাকা করে এখানে পার সেমিস্টারের কথা, এটাই উল্লেখ রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো ধরে রাখুন আপনি 10,000 to 20,000 মতন অ্যাডমিশন ফিস, পরবর্তী আপনার 12,500 করে এখানে সেমিস্টার ফিস পড়ছে। তারপরে চলেছে জর্জ স্কুল অফ ল, এই ক্ষেত্রে 30,000 করে পড়ে হচ্ছে পার সেমিস্টার, এবং 30,000 আর 20,000 অ্যাডমিশন চার্জ মিলে 50,000 টাকা প্রথমে জমা করতে হয়, এবং পরবর্তী যে দুটো বছরে 30,000 করে পেমেন্ট করতে হয়, মানে 110,000 টাকা মতন খরচা পড়ছে জর্জ স্কুল অফ লতে। মোটামুটি এই তিনটে প্রাইভেট কলেজেই আপনার 1,00,000 টাকার কাছাকাছি খরচা পড়বে কি বেশি খরচা পড়বে এটাই হয়ে থাকে, এবং এটা এমন কিছু বেশি নিচ্ছে না, এর থেকে অনেক বেশি নিয়ে থাকে, এরকমও কলেজ আছে, আমি তো পরেও শেয়ার করবো। এবার যেটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এই যে এলিজিবিলিটি যোগ্যতার সাথে যখন আপনারা আবেদন করবেন সেখানে একটা ম্যান্ডেটরি কী কী জিনিস লাগে, ম্যান্ডেটরি একটা জিনিস লাগে সেটা হচ্ছে ABCID। এটা আমি কী করে ক্রিয়েট করতে হয় একদম হাতে ধরে দেখিয়ে দেবো। অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট আন্ডারে রেজিস্টার করতে হবে, না হলে কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায় না, এটা আমি আপনাদের হাতে ধরে দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই। সেকেন্ড আরেকটা হচ্ছে বয়স, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বা যে কোনো ইউনিভার্সিটিতে আপনি যদি 3 বছর LLB অ্যাডমিশন নিচ্ছেন কোনো কি বয়সের সীমারেখা আছে, কোনো বয়সের সীমারেখা নেই, কোনো এজ লিমিট নেই। BCI তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এই ল পড়তে ল পড়বার সময় বিশেষ করে 3 ইয়ার্স ল পরবর্তীতে আপনার কিন্তু এজ লিমিট থাকে না, তার ফলে এক্ষেত্রে আপনাদের যে কোনো বয়সে আপনারা আবেদন কিন্তু করতে পারছেন, ল পড়তে পারছেন বা আইন নিয়ে পড়াশোনা করতে পারছেন। আচ্ছা, এবার যেটা মূল প্রশ্নে চলে সেটা হচ্ছে এন্ট্রান্স হবে কি হবে না। দেখুন আমাদের আপডেট খুব সীমিত থাকে এবং যতক্ষণ অফিসিয়াল কিছু আসে আমরা বলতে পারি না, মেবি আমরা ভুলও হতে পারি, বাট যতটুকু যা আপডেট পাওয়া যাচ্ছে সূত্র মারফত আপডেট পাওয়া যাচ্ছে বা বিভিন্ন দিক থেকে আপডেট পাওয়া যাচ্ছে, 2024 সালে এক্সক্লুসিভ বলছি আরজিটেকে প্লিজ প্রিপারেশন নিতে শুরু করুন, এখন থেকে আজকের থেকে পড়াশোনা শুরু করে দিন, কী কী পড়বেন সেটাও বলছি। 2024 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় এন্ট্রান্স নিতে চলেছে এমনটাই আপডেট অফিসিয়ালভাবে না। 2024 সালে মানে যেটা ধরতে গেলে 1819-এর লাস্ট যে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স নিয়েছিল, কোভিডের পরে 5টা বছর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স নেয়নি তাদের 3 বছর LLB অ্যাডমিশনের জন্য, 2024-এ আবার সেটা ফিরতে চলেছে এমনটাই আপডেট চলে এসছে। যদি অফিসিয়ালভাবে না, আবার বারংবার বলছি, যদি না হয় এন্ট্রান্স না হয় কোনো অসুবিধা নেই, প্রিপারেশন তো নিয়ে নিলেন, জেনারেল নলেজ এগুলো সব জেনে নিলে সরকারি চাকরি প্রিপারেশনের জন্য তো সেম জিনিস পড়তে হয়, ভালো হবে, উপকারী হবে, তবে যা মোটামুটি এন্ট্রান্স হতে চলেছে এমনটা আপডেট, তাই প্লিজ প্রিপারেশন নিতে শুরু করে দিন। এন্ট্রান্স যেটা হবে সেটা সাধারণত কীরকম হতে পারে এটাও একটা কোয়েশ্চেন, বা কীরকম হয়ে থাকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, কারণ আমি যখন আরজিটেকে আপনাকে আপডেট দিচ্ছি আমি আপনাকে পুরোপুরি আপডেট দেওয়ার চেষ্টা করবো, ধোঁয়াশার মধ্যে রাখবো না। যদি এন্ট্রান্স হয় তাহলে তার প্রিপারেশনটা কীভাবে নেবেন সেটাও আমি বলে দেবো, যদি ওই প্রিপারেশন নিয়ে ক্লাস নিয়ে ভিডিও করার ইচ্ছা আছে ভালো কমেন্ট পেলে নিশ্চয়ই করবো। LLB এন্ট্রান্স টেস্ট 2024 যেটা হতে চলেছে মেবি সম্ভাব্য, মার্কস 100 নম্বরে আপনাদের পরীক্ষা হতে চলেছে 100 মার্কসের, এবং 2 ঘন্টা আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষাটা কিন্তু সাধারণত আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাসেই হয়ে থাকে, তো এবং সেটাও পরবর্তী বলে দেবো। সাবজেক্ট কী কী সাবজেক্টেও পরীক্ষা হবে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে LLB অ্যাডমিশনের এন্ট্রান্সের জন্য বা অ্যাডমিশন টেস্ট হয়ে থাকে সেখানে 100 নম্বরের পরীক্ষার মধ্যে 60 নম্বরের পরীক্ষা হয় শুধুমাত্র ইংলিশের ওপর। ইউনিভার্সিটি কিন্তু ইংলিশটাকে খুব ভালোভাবে তারা দেখে নেয় যে স্টুডেন্টসটা কতটা দক্ষ, কারণ এর পরবর্তী LLB লটাও তো আপনাকে ইংলিশে পড়তে হবে, এবং এখানে যে ইংলিশে কোয়েশ্চেন থাকে খুব সুন্দরভাবে ট্রিকি কোয়েশ্চেন থাকে এবং আমি সেটা বলছি, এবং এই 60 নম্বর আপনার যে ইংলিশে কোশ্চেন থাকবে সেখানে সাধারণত লাস্ট ইয়ার মানে লাস্ট যখন পরীক্ষা হয়েছিলো সে 18-19-এ গিয়ে কীরকম কী কোয়েশ্চেন এসেছিল, এসে এসেছিলো একটা সেটা 10 নম্বর ক্যারি করেছিল, একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এসেছিলো সেখানে লিগালের ওপর কোয়েশ্চেন এসেছিলো, মানে ধরুন আপনার এলো কোনো লুকাস টেন্ডি কী,
যেমন আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে সুপ্রিম কোর্টের লুকাস স্ট্যান্ডের মাধ্যমে অনেক কিছু হচ্ছে, বা দু রিট পিটিশন কি, এই যে সমস্ত কিছু কানেক্টেড, এই নিয়ে আপনার এমসিকিউ মানে 10টা কোশ্চেন আসতে পারে, এক নম্বর করে ক্যারি করবে 10, এবং এটা ছাকা নাম্বার তুলতেই হবে। এই নিয়ে আমি আসবো যদি ভালো কমেন্ট পাই তো। তার পরবর্তী চলে এসে টু মিনিং কোয়েশ্চেন, কিছু কিছু কোয়েশ্চেন থাকবে যে দুটো মানে থাকবে, সেটা কোনটা সঠিক সেটাকে আপনাকে বিশ্লেষণ করে লিখতে হবে, দু নম্বর করে 5টা 10 নম্বর কোয়েশ্চেন। আর একটা দেখ থাকতে পারে হচ্ছে কারেক্ট দ্য ফলো সেন্টেন্স, অর্থাৎ কিছু সেন্টেন্স দেবে তার মধ্যে সেগুলো কারেক্ট করতে হবে, ঠিক করতে হবে, দু নাম্বার করে 5টা, এক্ষেত্রে 10 নম্বরে কোশ্চেন। তার মানে এখন অবধি আমরা কত পেলাম, 10 10 10 10, মানে 40 নম্বরে পেলাম। আরও ইংলিশ আছে, ইংলিশ তারপরে আছে একটা প্রেসি, একটা আপনাকে প্রেসি অফ প্যাসেজ, একটা প্রেসি একটা প্যাসেজ দেবে, আপনারা তো প্রেসি মাধ্যমিকেও পড়েছিলেন সবাই, তো সেই যে প্রেসির থেকে আপনাকে 90 ওয়ার্ডসের একটা, কিন্তু 90 ওয়ার্ডের একটা অ্যাবস্ট্রাক্ট মানে একটা লিখতে হবে, মানে সার সংক্ষেপ লিখতে হবে যেটাকে বলে, তো সেক্ষেত্রে এক্সপেক্ট আপনার 10 মার্কস থাকবে, অর্থাৎ একটা আনসিন পড়ে সার সংক্ষেপ লিখতে হবে, একটা প্রেসি পড়ে সার সংক্ষেপ লিখতে হবে। তারপরে চলে, তারপরে থাকে হচ্ছে 10 নম্বর লেটার থাকে একটা, এটা একটা ছিল লেটার, যতদূর মনে হয় একটা কমপ্লেন করতে বলা হয়েছিল, কোনো একটা বোর্ডকে কমপ্লেন করতে বলা হয়েছিল, কোনো একটা প্রবলেম হয়েছিল সেই রেসপেক্টে একটা লেটার, তার ফলে একটা লেটার এসেছিলো। এই ক্ষেত্রে দেখুন তার মানে 10 10 আর এদিকে 40, মানে টোটাল 60, 60 নম্বরের আমার কিন্তু শুধুমাত্র ইংলিশ কোশ্চেন এলো বর্ধমান বিশ্ববিদ্যালয়তে এসেছিলো, এবারও মেবি সেটাই আসতে চলেছে। এবার যেটা হচ্ছে বাকি 40, বাকি 40-এর যে কোশ্চেন, এই ক্ষেত্রে এক নম্বরে 40টা কোশ্চেন থাকবে, 40 মার্কস থাকবে, এবং এটা কিসের কোশ্চেন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জেনারেল নলেজ থাকবে, এবং এনভায়রনমেন্টের ওপর কোশ্চেন থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ এবং এনভায়রনমেন্ট, এতে এক নম্বর করে 40টা কোশ্চেন, 40 অর্থাৎ 60 প্লাস, এইখানে আমি 40 পেলাম 100। এইবারে এই যে 40টা কোশ্চেন আসবে, এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যা, যদি কোনো স্টুডেন্টসরা পরীক্ষা এই ভিডিওটা দেখছো, 5 ইয়ার্সের যে কোয়েশ্চেন আসে সেখানেও কিন্তু আজকের এই যে 1 টু 40, ইংলিশও থাকেই, প্লাস এই যে 1 টু 40 যে কোয়েশ্চেন রয়েছে, এই যে আমি যেটা বলছি, এগুলো ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্য যে কোনো ধরনের এলএলবি এন্ট্রান্সের জন্য খুব খুব জরুরি, খুব দরকার। এই যে 40 মার্কসের কোয়েশ্চেন আছে, এইখানে কিন্তু আজকে অবভিয়াসলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে বা জেনারেল নলেজ থাকবে বিভিন্ন ধরনের, কিন্তু পুরোটাই লয়ের আশপাশে থাকে। মানে ধরো আপনার, ধরো তোমার কোয়েশ্চেন আসতে পারে কনস্টিটিউশন বা সংবিধান থেকে, ধরো বললো যে সংবিধানের 370 ধারা কবে অবলুপ্তি পেয়েছিলো, এরকম ধরনের কোনো কোয়েশ্চেন এলো। ধরো তোমার কাছে এরকম কোয়েশ্চেন এলো স্টেটের নিয়ে এলো, রাষ্ট্র নিয়ে কোনো কোয়েশ্চেন এলো ধরো, বা মানে সেন্ট্রাল নিয়ে কোনো কোয়েশ্চেন এলো ধরো, বা সেন্ট্রালের কোনো অ্যামেন্ডমেন্ট নিয়ে কোয়েশ্চেন এলো, স্টেটের কোনো অ্যামেন্ডমেন্ট নিয়ে কোয়েশ্চেন এলো, এই সমস্ত কিছু, এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজের মধ্যে পড়াশোনা করতে হয়। তার পরবর্তী ধরো আজকে বিভিন্ন লোকসভা রাজ্যসভার বিভিন্ন বক্তব্য, ধরো লোকসভা স্পিকারকে, বর্তমানে লোকসভা স্পিকার কততম স্পিকার এলো, রাজ্যসভা স্পিকারকে, রাজ্যসভা কীভাবে মনোনীত হয়, রাজ্যসভা মনোনীতর জন্য কী ভোট দিতে হয়, এরকম ধরনের শর্ট কোয়েশ্চেনগুলো। তারপরে ধরো তোমার এখানে মানে পলিটিক্যাল সায়েন্স ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের কিছু কোয়েশ্চেন থাকতে পারে, কনস্টিটিউশনের কিছু কোয়েশ্চেন থাকতে পারে। তারপরে ধরো তোমার কারেন্ট মিনিস্টারকে, কারেন্ট লমন্ত্রীকে, অর্থাৎ কারেন্ট যিনি সেন্ট্রালের লমন্ত্রীকে রয়েছে, স্টেটের লমন্ত্রীকে রয়েছে, এরকম ধরনের কোয়েশ্চেন ধরো, বা বিভিন্ন ডিপার্টমেন্টের, লাইক যেমন 2019 এসেছিলো মনে হয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এডুকেশন মিনিস্টার কে রয়েছিল, তখন মেবি পার্থ চ্যাটার্জি ছিল, তো এরকম কোশ্চেন এসেছিলো। তারপরে চলে এসছে তোমার ধরো, তারপরে এরকম কোশ্চেন আসে যে আমি যেটা বলছিলাম যে মানে কারেন্ট মানে এনভায়রনমেন্ট লিগাল ট্রিটি, মানে ধরো আজকে বিভিন্ন যে ট্রিটিগুলো হয়, বিভিন্ন যে ধরো আজকে যেমন ধরো কোনো পরিবেশের সাথে মানে কেন্দ্রের সাথে ধরো কোনো কিছু নিয়ে একটা ট্রিটি হয়েছে, বাংলাদেশের ট্রিটি হয়েছে পরিবেশ রক্ষার জন্য, বা বিভিন্ন যে সামিটগুলো হয়ে থাকে, G20 সামিট রয়েছে, বা ধরো ইউএনের যে ট্রিটিগুলো অলরেডি হয়েছিল, যেগুলো জেনারেল নলেজের এক্সপার্ট তুমি যদি পড়তে চাও, তো ইউনেস্কোর যে টিটিটা হয়েছিল, বা কীভাবে আজকে এয়ার পলিউশন এই সমস্ত কিছু নিয়ে যে অ্যাক্টগুলো এলো পরিবেশের, তার আগে কী ট্রিটিগুলো হয়েছিল, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু কোশ্চেন থাকতে পারে, অর্থাৎ এই লিগালের আশপাশেই এই কোশ্চেনগুলো সাধারণত থাকে। তার ফলে আমি অবান্তর কিছু পড়বো না, এমন কিছু পড়বো না যে কোশ্চেনগুলোই আসে না এরকম টাইপের, আমায় কিন্তু মাথায় রাখতে হবে আমি ল ভর্তির জন্য পরীক্ষা দিচ্ছি, তো তার জন্যই আমাকে এমন এমন কোশ্চেনগুলোকে সিলেক্টিভ করে করে পড়তে হবে যাতে আমি কমন পাই, এবং তার জন্যই বেছে বেছে পড়াশোনা করতে হবে, নিশ্চয়ই তার জন্য আমি চেষ্টা করবো তোমাদের ক্লাস দেবার। এবার যেটা হচ্ছে আরেকটা কোশ্চেন তোমরা অনেকে করতে, এবং তার সাথে বলে দিই বিভিন্ন ল্যান্ডমার্ক যে জাজমেন্টগুলো আছে এগুলো নিয়েও কিন্তু কোয়েশ্চেন আসে, এবং ল্যান্ডমার্ক জাজমেন্ট ধরো আজকের এই যে সাউন্ড পলিউশন অ্যাক্ট আসে নাকি কোন ল্যান্ডমার্ক জাজমেন্ট এসেছিলো, বা রিসেন্ট ধরো কোনো রকম কোনো ল্যান্ডমার্ক জাজমেন্ট যেগুলো প্রচুর আসছে সেই রেসপেক্টে ধরো কোনো কিছু বললো, ইভেন ধরো ল্যান্ডমার্ক জাজমেন্ট যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে হয়েছিল, তার পরবর্তী অযোধ্যা যে রাম মন্দিরে যে হলো, এই ব্যাপারে মানে এরকম এমন ধরনের কিছু ল্যান্ডমার্ক জাজমেন্টের কোয়েশ্চেনও থাকতে পারে এই জেনারেল
সেকশনে বা এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড কোনো ল্যান্ডমার্ক জাজমেন্টকে রাখতে পারে। আচ্ছা, এবার যেটা হচ্ছে একটা কোয়েশ্চেন করতে পারো তোমরা, দাদা ম্যাথ থাকে কি থাকে না? ম্যাথ থাকে না। রিজনিং থাকে কি থাকে না? রিজনিং থাকলেও থাকতে পারে 2024, বা না থাকার সম্ভাবনা সবথেকে বেশি। তোমাদের মোটামুটি ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ এবং তার সাথে এনভায়রনমেন্টের ওপরই কোয়েশ্চেন আসতে পারে, এমনটি আপডেট যদি এন্ট্রান্স হয় তো। বাট মনে হচ্ছে বছর এন্ট্রান্স হতে হলেও হতে পারে, তো এটা পরবর্তী কী হয় নিশ্চয়ই শেয়ার করবো। এর পরবর্তী আরও একটি ইউনিভার্সিটি সেম আপডেট নিয়ে চলে আসবো, আর বর্ধমান বিশ্ববিদ্যালয় অফিসিয়াল আপডেটটা চলে এলে নিশ্চয়ই শেয়ার করবো। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন করবে তোমরা যে এই বর্ধমান বিশ্ববিদ্যালয় 2024 কবে থেকে শুরু হবে? শুরু এখন হয়ে যাওয়ার কথা ছিল, বাট আমরা জানি না এত অতি শুরু এখনও শুরু হচ্ছে না কেন, কারণ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা এখন আবেদন করবে তোমরা হচ্ছে অ্যাকাডেমিক সেশন তোমাদের হবে 2024-2025, কিন্তু বিসিআই বার কাউন্সিল অফ ইন্ডিয়ার যে সেশন হবে সেখানে তোমরা কিন্তু 2023-2024, মানে প্রিভিয়াস ইয়ারের বিসিআই সেশন, কারেন্ট ইয়ারের একাডেমিক সেশন। মানে অনেকটা আইটি, মানে আমরা যারা ইনকাম ট্যাক্স ফাইল করি বা তাদের এক্সপেক্টে যে অ্যাসেসমেন্ট ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার থাকে না, এখানে অনেকটা সেরকমই, কারণ যেহেতু বর্ধমান বিশ্ববিদ্যালয় অনেকটা লেট করে ফেলেছিলো মাঝখানে, তো তার পরবর্তী তারাই এটা মেক আপ দেওয়ার চেষ্টা করছে। এবার এখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কাছে সময় নেই। এখন যদি বর্ধমান বিশ্ববিদ্যালয় যতদূর যাবে খুব তাড়াতাড়ি আসতে চলেছে এলএলবি অ্যাডমিশনের নোটিফিকেশান আসতে চলেছে, আমি অফিসিয়ালভাবে শেয়ারও করে দেবো, এবং খুব তাড়াতাড়ি এটা না আসলে ইউনিভার্সিটি যেটা হবে একটা বছর নষ্ট হয়ে যাবে। তো তার মানে একটা বছরে নষ্ট হয়ে যাবে মানে হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ইয়ার হিসাব মতন, মানে এই যে বিসিআই এর ইয়ার যেটা 23-24, তাহলে এই অ্যাডমিশনটা তারা করাতে তখন পারবে কি পারবে না এটাও একটা কোশ্চেন থাকবে, যদি ইউনিভার্সিটি আরও একটা লেট করে ফেলে তো, কারণ তখন তো 24-25 সেশন চলে আসবে, তো যেটা অলরেডি শুরু অনেক জায়গায় হয়েও যাচ্ছে। তো তার জন্যই খুব তাড়াতাড়ি নোটিশ আসবে, শেয়ার করে দেবো, সঙ্গে থাকো, দেখা যাক এন্ট্রান্স হয় কি না, বাট এন্ট্রান্সের প্রিপারেশনটা নিতে থাকো। এন্ট্রান্সের জন্য কী কী বই পড়বে বা এই নিয়ে আমি পরবর্তী আর একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করে দেবো, তবে তার আগে আমাদের কাছে নোটিফিকেশনটা চলে আসুক, আর ক্লাস নিয়েও কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানিও। পরবর্তী আরও একটি ইউনিভার্সিটি আপডেট নিয়ে আসবো, তার জন্য সঙ্গে থাকতে হবে, সবাই ভালো থাকবে, আর প্লিজ ভিডিওটাকে প্রচুর প্রচুর একটু শেয়ার করো, এটাই রিকোয়েস্ট করলাম, কারণ প্রিপারেশনটা নিতে থাকো প্লিজ। ভালো থাকবে, বেস্ট অফ লাক।